বটিকা কাহিনী আর্যতীর্থ। তোমরা বিশ্বাস করো তোমাদের ভালো আমি তোমাদের চেয়ে বেশি বুঝি? বলে হাত নাড়লেন রাজা। হাততালিতে মুখরিত হলো প্রান্তর। হঠাৎই একটা গলা ভিড়ের ভেতর চেঁচে উঠল, তাই যদি হবে তবে এতদিন কেন হাতে নেই কোনো রুজি? কেন বেঁচে আছি শুধু রাষ্ট্রের ভিক্ষা রুটিতে? রাজা রাগলেন না, শুধু হাসলেন। প্রহরী সমঝে গেল মৃদু ইঙ্গিতে। হ্যাঁ, যা বলছিলাম, হে আমার প্রিয় প্রজাগণ, যে চিৎকার শুনলে সেটা প্রতিবাদ নয় মোটে, বরং আমার সমর্থন। ও বলেছে ঘরে ঘরে পৌঁছেছে সময়ে খাবার, কাজ থাকুক বা না থাকুক, খিদে যে হয়নি কোনো বিষয়ে ভাবা, সেটা খিকৃতিত্ব নয়, শত্রু বলতে পারে এটা ভিক্ষা। কিন্তু তোমরা তো স্বজন আমার, বলো দেখি শুনি, চারিদিকে জয় জয় বলে দেয় জনগণধ্বনি। হঠাৎই একটা গলা পুনরায় জাগে, আর আমাদের শিক্ষা? স্কুল সব বন্ধ সেই কবের থেকে, কবে যে খুলবে ছাই কিছু জানা নেই, সে ব্যাপারে বলবেন কিছু? এইবার বিনা ইঙ্গিতে প্রহরীরা নিল সেই লোকটার পিছু। রাজা হাসলেন মৃদু, শিক্ষায় কি হয়, খামোকা মগজ ঘেমে নষ্ট সময়। আমি যা যা বলি যেদিকে দেখাই সেটা মানলেই হবে, আরে স্কুলে গিয়ে জ্ঞান বাড়ে আর কবে? তাছাড়া অনলাইনে হচ্ছে যে পুরোটাই খবর রাখো না, কোন থেকে মিউ মিউ করে কেউ বলে মোবাইল যে নেই যাহাবো না, দিন আনা দিন খাওয়া ছিলাম হুজুর, এখন তো বন্ধ সেটাও, কাজ না থাকলে কি করবে মজুর? রাজা থামলেন না, হেঁকে বললেন হেসে হেসে, আরে কাজ চাইলে মিলে এখন এদেশে, তবু অলস লোকে ফুট কাটে ভিড়ের সুযোগে। নিঃশব্দে প্রহরী ছুটে যায় তীর বেগে, যেই দিক থেকে ফোঁস করল সেই অলস চাষাটা। জনতার উৎসাহে নেই কোনো ভাটা, প্রতি বাক্যতে পড়ে কর্ণ পটাও ফাটা জয়ধ্বনি স্লোগান। হাত নেড়ে মহারাজ আওয়াজ থামান, শোনো সুখবর দি তোমাদের, এ ভীষণ অসুখের এসে গেছে টিকা, দেশীয় প্রযুক্তিতে তৈরি এ আজব বটিকা, খেলে নিশ্চিন্ত করে পাত্তা পাবে না রোগের জীবাণু। উঠবে এলে জনগণ আচমকা স্থানু, সে সুযোগে কে একটা চেঁচালো এবার, কতটা কার্যকরী সে ব্যাপারে প্রমাণ তো জানা দরকার। রাজা শুধু দেখলেন কোন আবার অর্বাচীন লোক এমন চেঁচায়, প্রহরীরা ছুটে গেল সপ্তবিহীন পায়ে বিনা ইশারায়। রাজা মুখ খুললেন, কণ্ঠে চুইয়ে নামে বিষাদ এবার, সব কাজে বিরোধিতা, সুযোগ পায় না মোটে প্রজার সেবা, আরে সব কিছু প্রমাণিত হতে লাগে নাকি? আমি যে বলছি এত ভরসার সাথে একেবারে বেকার থাকি? আমরা সবাই নেব, গর্জে ওঠে শ্রোতারা। টিকার বটিকা নিতে তক্ষণি দাঁড়ালো গিয়ে করে হুড়ো তাড়া, সব লোকই দাঁড়ানো লাইনে, শুধু নেই হয়ে যাওয়া চারখানা নাগরিক।